তো আপনারা হচ্ছেন আবার আমি কি করে বাড়িতে, আমি দু সপ্তাহের জন্য জলপাইগুড়ি চলে গেছিলাম, এখন আজকে হলো 11ই সেপ্টেম্বর। আজকে আমরা আমি কালকে রাতে এসেছি, আর বনির এই কয়েকদিন পরীক্ষা চলছিল, এক দু সপ্তাহ ধরে পরীক্ষা চলছিল, তো এই কয়েকদিন ব্লগ হয়নি, আমরা কোনো অজুহাত দিচ্ছি না, কিন্তু সত্যিকারের পরীক্ষা ছিল। তো আজকে আমি এসেছি কেনাকাটা করার জন্য, দুর্গা পুজোর কেনাকাটা করার জন্য। পিসিরা আসবে কিন্তু মন্দিরে কথা, মন্দিরে আসবে না, আপাতত আমরা আর পেছনে চলছে ডোরেমন, ওখানে অনেকদিন পরে ডিজনি ভরা হয়েছে, তো বনে চালে ওটা দেখছে এই এখানে তুমি আমি আজকে চলে এসেছি সকাল সকাল, আর ওদিকে নিশ্চয়ই বান্টি বনি ব্লগ স্টার্ট করছে, আজকে ওদের ফুল ফ্লেজেড শপিং ডে পুজোর স্পেশাল। তো আমি তো এবার এইখানে একা একা গেলবারের ভিডিওটা দেখছিলাম যে কত মজা করে আমরা শপিং করছিলাম, তোমরা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। সত্যি গেলবারের পুজোটা অনেক 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 মানে অ্যাক্টিভিটিস ছিল, এইবার এখানে থাকার জন্য সেগুলো কিছুই হচ্ছে না, সব মিস যাচ্ছে আমার, বাট বাড়ি গিয়ে আমি পুরো হুল্লোড় করবো। তো আমি সেই দিন কাটার জন্য ওয়েট করে আছি। তো আপাতত আমার আজকে কিছুই করার নেই তেমন সত্যি বলতে, তো দেখো দিনটা কীভাবে চলে, আর ওদের তো খুব মজা হতে চলেছে, তো দেখতে থাকো। আর এদিকে আমার চা রেডি, তো এখন এটা বিস্কিট দিয়ে খেয়ে নেবো, তারপর আমার ডে স্টার্ট করবো। আর বাইরে এদিকে টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আজকে, তো ভালোই সকাল সকাল বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না এতটাই কম ঝিরিঝিরি করে হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে। এই যে পিসিরা চলে এসেছে, পিসাও এসেছে, আমার একটা স্নান টান হয়নি, বনি স্নান করে এলো। এখন কিন্তু ভালো জোরে বৃষ্টি হচ্ছে, মানে আমি ঘরে বসে ছিলাম এবং বাইরে বেরিয়ে বাইরের আওয়াজটা শুনে বুঝতে পারছি যে কি জোরে বৃষ্টিটা হচ্ছে। ভালোই লাগে এরকম বৃষ্টি, বাট পূজার সময় বৃষ্টি না থাকলেই হলো, হোক এরকম বৃষ্টি, অসুবিধে নেই। তো আমি স্নান টান করে চলে আসছি, আর আমার খাবার দাবারও দিয়ে গেছে, তো চলো দেখি কি আছে খাবার দিয়েছে, চলো। আমাদের নাকি সকালবেলা থেকে বাজার কেনাকাটা শুরু করার কথা, এদিকে আমরা এখনো বাড়িতেই বসে আছি। এইদিকে হলো পিসি গুলগুলি নিয়ে আসছে, নাম দেওয়া পিসিরই নাম দেওয়া, এটার আসল নাম জানি না আমরা, পিসির নাম দেওয়া গুলগুলে নাম দেওয়া, আমরা এখন গুলগুলে খাচ্ছি। পিসি আমরা বাজার করব পুরো দমে, কিন্তু মন যদি আমাদের একটা ব্যাটালিয়ন আমাদের সৈন্যবাহিনী নাই এবার, তার জন্য আমরা খুব দুঃখিত। আমরা বাজারে গেলে বাজার কেঁপে ওঠে, আর লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী স্মৃতি গেলে লোকগুলো পাগল হয়ে যাবে, তো এবার আমি 2 বছর পরে লক্ষ্মী স্মৃতি যাবো, এবার লোকগুলো চিনতে পারলে, কারণ ওই যে এই 2 বছর পুজো ঠিকঠাক হয়নি না, আমাদের কেনাকাটাও ঠিকঠাক হয়নি, প্রত্যেক বছর ছোটবেলা থেকে মানে একদম একদম ছোটবেলা থেকে আমরা লক্ষ্মীশ্রী মানে কোচবিহারের একটা দোকানে যাই, আর ওখানে একটা কাকুই আছে যেখান থেকে আমরা যে কাকুটার থেকে আমরা দেখি যে মানে কে কোনটা কিনবো, এই কাকুটা আমাদের দুজনকে মন্দিরকে আমাকে খুব ভালো করে জানে কাকে কি পছন্দ মানে কার কি পছন্দ হবে। যাই হোক এখন বিকেলে যাবো গুলগুলে খাই, স্নান করি, তারপর দেখা যাক। তো প্যাকেটে রয়েছে কিছু একটা ভাজা, এখানে ভাত, আজকে ডিম যেহেতু নিয়েছিলাম 2টো ডিম, আমার রাতেও হয়ে যাবে। এখানে বোধহয় বলছিল ঢেঁড়স কিছু একটা দিয়ে তরকারি, আর ডাল মুসুর ডাল, এখন খেয়ে নিই ফটাফট, খিদেও পেয়েছি, 2:30 মতো বাজে। আবার একটা ব্লান্ডার হয়ে গেল, আমি ভাত নিয়ে বসছিলাম, ভাতটা ধাক্কা লেগে পড়ে গোটা ফ্লোরে এতটা ভাত পড়ে গেছে আমার, মানে বেশিরভাগ ভাতই আজকে নিচে পড়ে গেল, মানে এতটা খারাপ লাগছে যে এইভাবে ভাতটা পড়ে গেল, মানে কি বলবো আমার কিছু বলার নেই, ভাগ্যিস একটু ভাত বেঁচে আছে, এখন ওটাই খাবো, বাট এইভাবে ভাগটা পড়ে গেল, খুব খারাপ লাগছে আজকে। আমাদের আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, খাওয়া দাওয়ার টাইমে কোনো ভিডিও করা হয়নি, তখন আমরা আগের আগের সপ্তাহে রবিবারে যে বক্তিবাড়ি গেছিলাম, তো ওইটার ভিডিওটা এডিট করে আপলোড করা হচ্ছিলো, কারণ এই সপ এই 2 সপ্তাহ ধরে কিচ্ছু করা হয়নি, পরীক্ষা চলছিলো, প্লাস জ্বর এসে গেছিলো মাঝখানে আমাদের বাড়িতে সবার, তো এই এই ব্যাপার। আর এখন দিদি হচ্ছে রেডি হচ্ছে, আমিও এরপর রেডি হবো,
তারপর বেরোবো বাজারে, 3:30 বাজে গেছে, মনে হয় 4:00 বাজে যাবে বেরোতে বেরোতে। আমি বনি একদম রেডি, আজকে মা আর পিসি হচ্ছে, পিসি জানি না কোথায় গেছে, খুঁজে পাচ্ছি না পিসিকে, মানে এই ওই বাড়ি আমাদের বাড়িতে তো অনেক বড়, এর ঘরে ওর ঘরে গেলে খুঁজে পাওয়া মুশকিল। তো যাই হোক, মা রেডি হচ্ছে, মার কাজ ফাজ সেরে রেডি হচ্ছে, তো তাড়াতাড়ি বেরোনোর কথা আছে। আগে ওদিকে ট্রেন আর ওই মলগুলোতে যাবো, তারপর আমাদের বাধা ধরা দোকানগুলোতে যাবো, মাঝখানে একবার ব্রেক নিতে আসবো, তখন বাবা আর পিসা আমাদের সাথে জয়েন করবে। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আর রাত্রে মন্দিরকে উইশ করা আছে, কারণ মন্দিরির কালকে জন্মদিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরি নেই আমাদের এইবার, একসাথে আমরা নেই, কিছু করার নেই। পরের বার আমাদের জোর বছরগুলো সত্যি খুব খারাপ যায়, কিন্তু তাও খারাপের মধ্যে ভালো কিছু করার চেষ্টা। যাই হোক, পরের বছর আশা করি একসাথে থাকবো। তো যাই তাড়াতাড়ি বাজারে। এই যে আমরা রেডি সবাই, আমাদের সৈন্যবাহিনী রেডি, তো চলো এখন বাজারে যাওয়া যাক। পিসি আসো। এই যে দুর্গা বাড়ির মন্দিরের লাইটের বাঁশগুলো লাগানো শুরু হয়ে গেছে, এদিকেও লাগানো শুরু হয়েছে, অনেক দু বছর পর পুজো পুজো লাগছে, কারণ এই এই দু বছরেও লাইট লাগানো হয়েছিল, বাট অতটা না, সব খুব কমে যতটুকু করা যায়, এবার বেশ পুজো পুজো লাগছে, কি বলিস? না পড়ছে না, কিচ্ছু ভালো লাগছে না, জানি না কেন, মন্দিরে এই জন্য হয়তো, আসলে প্রত্যেকবার তাই হয়, প্রথম প্রথম কিছু নজরে পড়ে না, তারপরে আস্তে আস্তে গিয়ে এক্সপ্লোর করতে করতে কিছু পছন্দ হয়, তো দেখা যাক অন্য জায়গায় যাই। লক্ষ্মীশ্রীর সামনে এখন অনেক আশা ভরসা নিয়ে আমরা ঢুকছি যে কিছু না কিছু মনের মতো পাবোই, তো ঢুকি। এই যে আমাদের জামা কাপড় দেখছি, এই যে মন্দিরে আছে, আগে বনির এই সেকশন থেকে জামা কাপড়, দু বছর আগে বনির এই সেকশন থেকে জামা কাপড় কেনা হয়েছে, এখন ওর এই সেকশন থেকে জামা কাপড় কিনতে হবে। হ্যাঁ, মন্দির দিয়ে আমি আর বনির খুরখুর করতাম, হ্যাঁ বনির খিদা পেয়ে গেলে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের একটা একটা করে জামা হয়েছে, বনির একটা, আমার একটা, মন্দিরের একটা, বাড়িকে দেখাবো। এখন আমরা পেট পূজা করছি, আমি আর বনি মোমো খেলাম, আর বাবা এদিকে এগুলো খাচ্ছে, মা আর পিসি অন্য দোকানে গেছে। বাজারে মোটামুটি ভিড় হয়েছে, পুজোর তেমন ভিড় দেখছে না, মানে প্রত্যেকবার যেরকম যতটা ভিড় দেখি ততটা ভিড় নেই, আর পিসাও আমাদেরকে জয়েন করছে। বনির মুখটা এখন তাও এখন গন্ধের মতো করে রাখছে ও মুখটা, ওর একটা গাউন হয়ে গেছে, ওর পুজোর বাজার মোটামুটি পিসির তরফ থেকে আর বাবার তরফ থেকে হয়ে গেছে, আমার আর মন্দিরের একটা করেই হয়েছে মাত্র, ওটা পরে হয়ে যাবে, আমি অলরেডি দিয়ে দেবো, নাহলে দেখা যাবে কালকে যদি থাকে তাহলে হয়ে যাবে, দেখা যাক, আর মন্দিরটাও দেখা যাক। আমরা এখন বাড়ি যাচ্ছি, কি করবে, কাণ্ড কারখানা শেষ নেই, বাবারা ওই তো চলে আসলো, তারপর আবার মন্দিরের মনে হলো ওই পুরনো ড্রেসটা যেটা ও চুজ করছিল ওটাই নিবে, তো আবার ওই দোকানে ফিরলাম, ওই দোকান থেকে কিনে নিয়ে আসতে তারপরে আসলাম, তো এখন কি মন্দির দিয়ে সাড়ে হাটা কিনে আনছি, ওর পছন্দ ওইটাই দেখতো। পিসি বসছে জামা কাপড় নিয়ে, দেখানো হবে ঠাম্মি দেখবে, আগে দাদু, আগে দাদু এখানে বসে থাকতো, তুমি বিছানায় বসতো, যখন আমি আসছি এখানে তখন মেয়েটা শুন আজ বিকেলে ওইসব ব্লান্ডার ট্লান্ডার, দুপুরে ওই ব্লান্ডারটা হওয়ার পরে আমি ভাত টাত খেয়ে বাকিটা যেটুকুনি ছিল একটু রেস্ট নিলাম, তারপরে আমার আবার একটা ক্লাস ছিল, তো ক্লাস ক্লাস করে ইন বিটুইন মানে বান্টি বনিরা শপিং এ গেছে ওই টাইমটাতে, আর আমার মাথা পুরো ওই দিকেই ছিল বলতে গেলে, না মানে এদিকেও মন ছিল কিন্তু মানে এই ড্রেস ওই ড্রেস এই করতে করতেই মানে আমার সন্ধ্যাটা কাটলো, মানে আলটিমেটলি এতক্ষণ একটু স্টেবল পজিশন তবুও আমার জন্য যেটা হয়ে নিয়েছে আমি জানি, আমি শিওর যে একটা ড্রেস আমার সাইজে হবে, বাট আর একটা হবে না, যার জন্য মনটা একটু একটু খারাপও লাগছে। তো এখন আমি যাবো একটু রুটি আনতে, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, তো তোমরা জানি না ওরা কতটা ব্লক করতে পারছে, কারণ মাঝখানে বনিরও শরীরটা খারাপ হয়ে গেছিলো সবই কপাল, তো দেখা যাক আমি যাই একটু রুটি আনতে নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। দেখুন কানা রাত্রে এরা কারা এসছে,
কানাড়াতে কানা আসছে না জানি লোকজন কানাড়াতে কানা আসছে এই যে না বলে ছি 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 লোকজন এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার বাবা আর পিসার আসার জন্য, কারণ বাবা হুমকি দিয়ে দিয়েছে যদি ওদের যাওয়ার আগে চলে যায় তাহলে দুর্গাপূজা ফালাকাটা ক্যান্সেল। এই যে ব্লক করতে হবে পঞ্চমীর দিন থেকে ঠাকুর আনাতে ব্লক করতে একদম টাটা। তো হঠাৎ করে বান্টি ফোন করে বললো যে আমার জন্য কিছু একটা অর্ডার দিয়েছে, তো দেখি। এদিকে আরো একটা ব্লান্ডার হয়ে গেছে, মুন্না চলে যাওয়ার মানে ওরা আসার পরে আমি মন্দির জন্য একটা পেস্ট্রি অর্ডার দিয়েছিলাম। এবার আমি খুব একটা জোম্যাটো বা সুইগি থেকে কেক মানে যাই হোক একটা ছোট মতো কেক এবার অর্ডার দিছি আমি জোম্যাটো সুইগি কোনদিন ইউজ করিনি, এবার আমি একটু বাজে করে দিছি। এবার আমি ভালো জিনিস অর্ডার দিছি, গেছে বাজে জিনিস। পেস্ট্রিটা একদম মানে চেটকে পেটকে গেছে, ওটা আর কাটার অবস্থায় নেই, তো মনটা সবারই খারাপ, কিন্তু কিছু করার নেই, কি আর করবে এত দূরের থেকে। তো যাই হোক এখন ওকে ভিডিও কল করা হবে, জন্মদিন আর দু মিনিট বাকি, তো যাই হোক ভিডিও কল কর তাড়াতাড়ি। এই যে এখনো বাজে নাই, বাজে নাই, বারোটা বাজে নাই। না দাদা তুমি মোবাইলটা এক জায়গায় রাখো পিসি। হ্যাঁ বারোটা বেজে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মন দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। তালিয়া আর বারোটা বাজে এখন আমরা খেতে বসছি। এখন টেস্ট যদি কেকের খারাপ হয় আমি না মানে কলকাতা চলে যাবো। খাইতে কেমন, খাইতে খারাপ হলে আমি চিজ কেক মেবি ভালো, চিজ কেক মা দিকে ভাতের হাড়ি ভালো। সারাদিনের পিএনপিসি নিয়ে এখন খেতে বসার সময় বসা হয়েছে, সারাদিনের পিএনপিসি হচ্ছে এখন এখন এখানে, আর যা যা কথা হচ্ছে দাদা শোনার মতো না। ভাবা যায় কালকে সবার সকালে উঠে নিজের নিজের কাজ আছে। আমরা আবার ব্লগ এন্ড করতে একদম ভুলে গেছি, খাওয়া দাওয়ার পর এত গল্প করলাম, তারপরে এত ঘুম পাচ্ছিল শুয়ে পড়ছি হট করে, মনে হলো টায়ার লাগছিল আর সবাই মারাও ঘুমিয়ে পড়ছে, কারণ এখন অলমোস্ট একটার উপরে বেজে গেছে, মারা একটু আগে শুনলো। তো এখন আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, আজকে মন্দিরের জয়ন্তী, তো সবাই ওকে অনেক উইশ করো আর ব্লেসিংস দাও, যেন এবারে জন্মদিনটা আমরা একসাথে নাই কিন্তু আগেরবার ছিলাম, তো আবার হবো একসাথে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো মন্দ যাই লাগুক লাইক কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা, গুড নাইট, গুড নাইট।